হঠাৎ করে গদখালিতে কোন বন্ধুর সাথে যদি দেখা হয়, বাইকের পিছনে FZ5 না কি কয় R15 না কি কয় কি গাড়ি R15, ওর পিছনে একজন বসা মাথায় ফুল, বলতেছে দোস্ত বিয়ে করলি কবে জানালি তোনে, পিছনে ভাবি না কি কয় না, তালে কি না কয় আমার গড ফুল আছে না নাই, নতুন করে হইছে চালু, এ আবার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড, আবার উপাসও আছে না, নতুন করে হইছে চালু, এ আবার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি এ আমার বয়ফ্রেন্ড, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার চৌগাছার মা বোনেরা সবাই না অনেকেই কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে করে না করে, যেই নারীরা টিকটকে ভিডিও করে আর যেই যুবকেরা টিকটকে ভিডিও করো, বিভিন্ন রকম ভিডিও করে বানাও, ভিডিও করে বেড়াও, ও গো আমার যুবক, ও গো আমার তরুণ তরুণী, এই চেহারার সৌন্দর্য চিরদিন থাকবে, সুজা মানুষটা কুজা হয়ে যাবে, আমার আগে যিনি ওয়াজ করেছেন এক সময় আমার মতো ছিলেন, এক সময় চেয়ারম্যান ছিল গোটা বাংলাদেশের বিভিন্ন আনাসে কানাসে ওয়াজ করে বেরিয়েছেন আমার শ্রদ্ধা বাজন চাচাজি মাওলানা আবু সাইদ সাহেব, আজকে বয়সের ভারে ক্লান্ত পড়ন্ত বিকাল, ঠিক না বেটি, রন্ধরাসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইত, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইত, পাইকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল, পাকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, ঘন ঘন আসে দম কানেতে শুনি কম, পিছে পিছে দম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম কানেতে শুনি কম, পিছে পিছে দম আমার ঘুরতে লাগিল, খাটো হয়ে আসতে পাও হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসতে পাও হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, ও আমার ভাইরা আমার চাচা যিনি ওয়াজ করেছেন আমার আগে, পথে থাকায় লাগবে চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে, কেউ আগে যাবে কেউ পরে যাবে, যে যুবক অন্যায় পথে হাঁটো, নামাজ পড়ো না রোজা রাখো না, বিড়ি সিগারেটে দিন চলে যায়, আবার কেউ ওর মধ্যে সিগারেট ফেলে দিয়ে মাল ভরে টানে আসে না নাই,
আগের সময় যদি কেউ সিকন থাকতো চেয়ারম্যানের সাথে দেখা হলি, চেয়ারম্যান বলতো এই তুই কি কিছু খাস না নাকি, এত সিকুন হয়ে যাচ্ছিস কেন, এই বলতো না বলতো না। আর এখন যদি চেয়ারম্যানের সামনে সিগনাল লোক পড়ে, চেয়ারম্যান বলে তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি, ঠিক না বেঠিক, তুই কি কিছু খাওয়া ধরেছিস, তোর এই অবস্থা কেন, বলে না বলে না। একদিন চলে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। আল্লাহ সূরা বাকারার প্রথম দিকে বড় কষ্ট নিয়ে বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ও মানুষ তোমরা কেমন করে আল্লাহকে ভুলে যাও, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোন জীবন ছিল না। ও যুবক, আমাদের কোন জীবন ছিল না, আকার ছিল না, আকৃতি ছিল না, আমাদের কোন চেহারা ছিল না, সৌন্দর্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, আবার একদিন মৃত্যু দিবেন, আবার একদিন পুনরায় জীবিত করে উঠাবেন। আল্লাহ বলছেন, বেলা শেষে আমার কাছে ফিরে আসা লাগবে লাগবে রে, ঠিক না বেঠিক, আল্লাহর কাছে যাওয়া লাগবে না লাগবে না, আল্লাহর কাছে যাওয়া লাগবে। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ওগো সাহাবীরা বসো, আমি তোমাদের একটা ঘটনা শোনাবো, আর সেই ঘটনা তোমরা শুনে যেখানে বুঝবা সাই দিবা, যেখানে বুঝবা না প্রশ্ন করবা। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, একজন মুসাফির এক মাসের রাস্তা যাবে কয় মাসের, এক মাসের, আগের সময় ট্রাক বাস কোনো কিছু ছিল না, হেঁটে পথ চলতো অথবা উঠে ঘুরাই। বলল, একজন মুসাফির এক মাসের পথ চলবে, এই এক মাসের মধ্যে কোনো ঘর নাই, গাছ নাই, বাড়ি নাই, কোনো জায়গা নাই, থাকার মতো খাওয়ার মতো কোনো কিছু নাই। এই এক মাসের পথ যাইতে যাওয়ার জন্য যা কিছু খাদ্য পানি লাগে সব সাথে নিল, নিয়ে যখন হাঁটা শুরু করলো, 15 দিন যাওয়ার পরে হঠাৎ করে পানি ফুরাই গেছে, খাবার ফুরাই গেছে, পানির পিপাসায় কাতর। ওগো সাহাবীরা, বলো এই লোকটি এখন কি করবে। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী, ওই লোকটি যদি ফিরে আসতে চায় তাইলে লাগবে কতদিন, কতদিন লাগবে, 15 দিন, আবার যদি গন্তব্যে যেতে হয় লাগবে কয়দিন, 15 দিন। সুতরাং এখন তার উচিত হবে চারিদিকে কোথাও না কোথাও পানি খুঁজে বের করা, কোথাও একটা কূপ পাওয়া যায় কিনা, কোথাও জঙ্গল পাওয়া যায় কিনা। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, লোকটি তাই করলো, চারিদিকে খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে ছোট একটা জঙ্গল পেয়ে গেল, জঙ্গলের মধ্যে একটা কূপ পেয়ে গেল, কূপের মধ্যে পানিও আছে কিন্তু তোলার মতো কোনো রাস্তা নাই। ওগো সাহাবীরা, বলো লোকটি কি করবে। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী গো, ওই লোকটি উচিত হবে এখন কোনো না কোনো মূল্যে ওই পানি পান করা, যদি সম্ভব হয়, যদি তুলতে না পারে তাহলে ওই পানির কাছে নেমে যেয়ে পানি পান করতে হবে। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, ওই লোকটি তাই করলো, পানি পান করার জন্য বন থেকে লতা ছিঁড়ে আনলো, আর উপরে একটা গাছের ডালের সাথে বাঁধলো, আর ডালটা পানি পর্যন্ত ঝুলে, আর লতাটা পানি পর্যন্ত ঝুলিয়ে দিল, দিয়ে ওই লতা বেয়ে বেয়ে পানি খাওয়ার জন্য নামতে যখন লাগলো, কূপের মাছ বরাবর যখন পৌঁছায়েছে, নিচেই তাকিয়ে দেখে দুইটা ফোনা ধরা সাপ রয়েছে, যদি পানি পান করতে নামে গো তাইলে ওই সাপে সবল দেবে আর ওই লোকটি মারা যাবে। এখন বলো সাহাবীরা, এই লোকটি কি করবে। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী, এই লোকটির উচিত হবে ওই পানি পান না করে ওই জায়গা থেকে উপরে উঠে আসা, কারণ যদি পানি পান করতে যায় তাহলে সাপে কামড়াবে, লোকটা মারা যাবে গো, এজন্য ওর আর পানি পান করা উচিত হবে না, উপরে উঠে আসাই উত্তম। আল্লাহর নবী বললেন, তোমরা ঠিক বলেছো, ওই মুসাফির তাই করলো, ওই লতাবে যখন উপরে উঠতে চাইলো, উপরের দিকে তাকিয়ে দেখে যেই জঙ্গলে কূপটা পেয়েছে ওই জঙ্গল থেকে একটা ক্ষুধার্ত বাঘ এসে কূপের মুখে চেয়ে আছে, যদি লোকটি উপরে ওঠে তাইলে ওই বাঘ তাকে আক্রমণ করবে, তাকে ধরে খেয়ে ফেলবে। এখন বলো লোকটি কি করবে, বিপদ, বিপদ না বিপদ না। আল্লাহ বললেন, এখন কি করবে। সাহাবীরা বললেন, ওগো নবী,
ওই লোকটির ওই আঁকড়েই ওই মুসাফির ওই লতাটা আঁকড়ে ধরে বসে থাকতে হবে ততক্ষণ যতক্ষণ না সাপ পানির নিচে চলে যায় অথবা বাঘ বনে চলে যায়। বাঘ যদি বনে চলে যায় তাইলে উপরে উঠে আসবে, আর সাপ যদি নিচে চলে যায় তাইলে উনি পানি পান করবে। এই চিন্তা করে লতাটা আঁকড়ে ধরে বসে থাকতে হবে। আল্লাহর নবী বললেন লোকটা তাই চিন্তা করলো, লতাটা আঁকড়ে ধরে বসে রইল, হঠাৎ করে নিচেই তাকিয়ে দেখে সাপ তো যায় না, উপরে তাকাইলো বাঘ গেছে কিনা দেখার জন্য, কিন্তু দেখলো বাঘও তো যায় নাই, বরং যেই ডালে লতাটা বেঁধে রেখেছিল ওই ডালে নতুন করে দুইটা ইঁদুর চলে এসেছে, এসে ওই লতাটা কুট 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 করে কেটে দিচ্ছে। সাদা ইঁদুর যখন কাটে গো কালো ইঁদুরটা বসে থাকে, আর কালো ইঁদুরটা যখন কাটে সাদা ইঁদুরটা বসে থাকে। ও গো আমার সাহাবীরা বলো এখন ওই মুসাফিরের চিন্তা কি হবে, ওই মুসাফির আর কোন চিন্তা করবে? আল্লাহর নবীকে সাহাবীরা বললেন ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটি রুচিত হবে, এখন শুধু এতটুকু চিন্তা করা লতাটা কাটতে যতক্ষণ ওই লোকটির মারা যেতে সময়টা বাকি ততক্ষণ, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর নবী বললেন সাহাবীরা শোনো এই ঘটনাটা তোমাদের শিক্ষা দেওয়ার জন্য বললাম, এই দুনিয়ায় আমরা সবাই মুসাফির, ওই মুসাফির যেমন আমরা সবাই তেমন, আমরা আমাদের পথের গন্তব্য জানি না, যেখানে আছি এইটা মাঝ বরাবর হয়ে গেল নাকি শেষের পর্যায়ে চলে এসি নাকি শুরু হলো আমরা কিছুই জানি না, কে কখন চলে যাব জানি না। আর আমি যে কূপের কথা বললাম এই কূপটা হলো এই দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আমরা আছি। আমি যে নিচেই সাপের কথা বললাম এই সাপ হলো কবর, ওই কবরের জন্য পথ চেয়ে আছে। উপরে যে বাঘের কথা বললাম এই বাঘ হলো আজরাইল, উনিও অপেক্ষায় আছে। আর আমি যে লতার কথা বললাম এই লতাটা হলো হায়াত, আর আমি যে ইঁদুরের কথা বললাম এই ইঁদুরটা হলো দিন এবং রাত, রাত মানে কালো ইঁদুর দিন মানে সাদা ইঁদুর, প্রতিদিন ওই আয়াত নামের লতাটা দিন এবং রাত আসে আর কুট কুট করে কেটে দেয়। সকাল চলে যায় ওই সকাল আর কোনোদিন আসে না, হায়াত নামের লতা থেকে একটা সকাল পার হয়ে গেল, দুপুর পার হয়ে গেল, সন্ধ্যা পার হয়ে গেল, রাত নামলো, আবার রাত চলে গেল, সকাল আসলো। এই যে কুটকুট করে করে হায়াত যার কার কতটুকু মোটা আমরা কেউ জানি না। আল্লাহর নবী বললেন এই হায়াতটা যার যতটুকু মোটা সে ততদিন বেঁচে থাকবে। রাত এবং দিন নামের ইঁদুর কুট 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 করে কেটে কেটে তোমাকে একদিন কবরের দিকে নিয়ে যাবে, কবরের বাসিন্দা হয়ে যাওয়া লাগবে। সেই কবরে আমরা যাব না, কে কে হাত উঁচু করি কবরে যাব না, সবাই যাবো এত সব হয়ে চাইলেও যাইতে হবে না চাইলেও যাইতে, কেউ চিরদিন বেঁচে থাকতে পারবে? চেয়ার নিয়ে টানাটানি করে গো, যেই চেয়ার ছিল এক সময় পাশাপোলের মাওলানা আবু সাইদের, সেই চেয়ার ওনার কাছ থেকে গেল আব্দুল কাদেরের, সেই চেয়ার ওনার কাছ থেকে গেল আর একজনের, তারপরে গেল মনে হয় আমার চেয়ারম্যান সাহেবের বাবার কাছে, আবার সেই চেয়ার আসলো চেয়ারম্যানের কাছে, এই চেয়ারও চেয়ারম্যানের কাছে চিরদিন থাকবে না থাকবে থাকবে। তেমনি ভাবে আমাদের এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম ছিল আদি পিতা, হাওয়া আলাইহিস সালাম ছিলেন আদি মাতা। এই যে দুনিয়া শুরু হইলো এক এক করে চলে গেল, আমার দাদা গেল, বাবা গেল, নানা গেল, নানি গেল, মাঝে মাঝে বলি ও যুবকেরা যখন খারাপ চিন্তা মাথায় আসে চলে যাব মসজিদে, তাকিয়ে দেখবা খাটিয়াটা, আর খাটিয়ার কাছে জিজ্ঞাসা করবা ও গো খাটিয়া কয়দিন আগে তো তুমি আমার দাদাকে নিয়ে গেলে, তার কিছুদিন পরে তো আমার বাবাকে নিয়ে গেলে, তার কিছুদিন পরে তো আমার বন্ধুকে নিয়ে গেলে, তার কিছুদিন পরে আমার বোনকে নিয়ে গেলে, তার কিছুদিন পরে আমার ভাইকে নিয়ে গেলে, ও গো খাটিয়া এবার কাকে নেওয়ার জন্যে তুমি পথ চেয়ে আছো গো? খাটিয়া যেন জবাব দিয়ে দেয় ও গো আল্লাহর বান্দা তৈরি হয়ে যাও তৈরি হয়ে যাও, এবারের যাত্রী তুমি হয়ে যেতে পারো, ঠিক না বেঠি? কবরের কাছে যাবে খারাপ চিন্তা আসলে ও গো যুবকেরা যেন করতে মন চায়, মদ খাইতে মন চায়, প্রেম করতে মন চায়,
অন্যায় করতে মন চায় অপরাধ করতে মন চায় একটু কবরের কাছে যাবেন যে দেখবেন অমুক কবরবাসী সে একদিন আপনার মত ছিল সে একদিন তারও একটা বয়স ছিল তার একটা যৌবন ছিল এই মানুষটাও একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে এখন আর তার খবর কেউ রাখে নাকি না রাখে না যদি কবরের মাটির কাছে জিজ্ঞাসা করেন ও তো কবরের মাটি তোমার মধ্যে আমার দাদা ঘুমানো তোমার মধ্যে আমার বাবা ঘুমানো তোমার মধ্যে আমার চাচা ঘুমানো তোমার মধ্যে আমার গ্রামের লোক ঘুমানো ও গো কবরের মাটি গো এবার বলো দেখি তোমার ঘরে কার জায়গা হবে কবর যেন জবাব দিয়ে বলে আল্লাহর বান্দা তৈরি হও তৈরি হও তৈরি হও এবার তোমার ঘরটা আমার মধ্যে হয়ে যেতে পারে ঠিক না বেঠি এবারের ঘরটা তোমার আমার মধ্যে হয়ে যেতে পারে মা বোনেরা অনেক এসেছে পুরুষদের থেকে কম না বেশি বেশি সব জায়গায় মা বোনেদের বেশি বেশি বিচরণ বিচরণ কসমেটিকের দোকানে বেশি আছে না নাই বাজারে বেশি আছে না নাই প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী না মহিলা নারী স্পিকার সেও নারী না মহিলা সেও নারী আবার বিরোধী দলের আগে ছিল সেও নারী গো আর একজন গান শোনায় তো সেও নারী কিন্তু এইবার তেশ মারা খাই ঠিক না বেঠি আমার সরকার বোঝে যেই কটা বেকায়দা ওই কটা ফেলাই দিয়েছে ঠিক না বেঠি যেই কটা ঝামেলা করে মিশকাত শরীফের বলে সিয়াসিতা মিশকাত শরীফ থেকে দলিল দেয় বলে হাদিসে আম করাই আছে রাম আছে না নাই এই জন্য এইগুলো নাই নাই সংসদ থেকে যে ইসলাম দূরে সরাতে চাইল সেই ব্যক্তি সংসদে আছে সেই ব্যক্তি সংসদে আছে আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কোরআনকে আঁকড়ে ধরতে হবে আমি বলি আওয়ামী লীগের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই বিএনপির সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই জাসদের সাথে দ্বন্দ্ব নেই জামাতের সাথে দ্বন্দ্ব নেই হেফাজতের সাথে দ্বন্দ্ব নেই কমিয়ার সাথে দ্বন্দ্ব নেই আহলে হাদিসের সাথে দ্বন্দ্ব নেই আমাদের চাওয়া তো একটা সেটা হলো বাংলার জমিনে আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দিন অনুযায়ী চলতে হবে আল্লাহর দিন চালাতে হবে এর বাইরে কোনো চাওয়া আছে আমরা এইটাই চাই আর এই চাওয়াটা যারা পাওয়া করে দেবে তাদের পক্ষে আমরা আছি না নাই মাননীয় প্রধানমন্ত্রী যদি সংসদে কোরআন কায়েম করে দেয় এই প্রধানমন্ত্রীর নূহ নবীর কিস্তি কেন অন্য প্রতীক নিয়ে আসলো আমরা ভোট দেব কথা কয় না দেবো না দেবো না ও আমার ভাইয়েরা কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে কোন আইন করা হয় যেমন বইয়ের মধ্যে যেখানে থার্ড জেন্ডার সেখানে ট্রান্সজেন্ডার ঢুকাইছে প্রতিবাদের দরকার আছে না নাই মনে মনে তুমি তুমি বাস্তবে ছেলে মনে মনে মেয়ে হবা এইটা চলবে না চলবে চেয়ারম্যানের ছেলে যদি কয় আব্বা ছেলে বলতেছে আব্বা আমি মনে মনে মেয়ে কবে তোর কুপায় শেষ করি ফেলবো পাকা আমার কুতাকা তুমি মনে মনে মেয়ে স্ত্রী যদি বলে চেয়ারম্যান সাহেব আমি মনে মনে মেয়ে হয়ে গেছি তবে তাহলে ছেড়ে দাও আগে তুমি পাকা আমার কোথাকে মনে মনে মেয়ে হয়ে গেছি তুমি ঠিক না বেঠি মনে মনে আবার মেয়ে কি এগুলো সমকামিতার একটা সূচনা মাত্র বলেন ঠিক না বেঠি তার মানে মনে মনে মেয়ে ও পুরুষদেরকে সঙ্গ দিতে চাই পুরুষ হয়ে আবার মনে মনে ছেলে এই মনে মনে ছেলে হয়ে ও মেয়ে মানুষের পুরুষের সঙ্গ মেয়ে মানুষ হয়ে দিতে চাই বলেন নাউজুবিল্লাহ এই কাজ করত লূত আলাইহিসসালামের জাতির লোকেরা কওমের লোকেরা তার স্ত্রী তাদের পক্ষ নিয়েছিল এই জন্য আল্লাহ সেখানে বজব দিয়েছে এখনো লূত আলাইহিসসালামের স্ত্রীর মূর্তিটা আল্লাহ রাব্বুল আলামিন পাথর বানিয়ে দিয়েছে এখনো আসে না নাই আল্লাহ অন্যায়কে পছন্দ করে আর এই অন্যায়কে যারা সাপোর্ট করে তাদেরকে পছন্দ করে তাদেরকে করে না করে না সুতরাং 90% মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে আইন কায়েম হবে ইসলামের বিরুদ্ধে আইন কায়েম হবে এটা মুসলমান মানবে না মানবে মানবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ হবে
কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়াব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়াব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়াব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? অল্প লোকে বললেন, এই দয়ানু মানুষগুলো বলেন আপোষ করা যাবে, এই পাশে বসা লোকগুলো বলেন আপোষ করা যাবে, আপনারা বলেন না এই পাশের লোকগুলো বলেন আপোষ করা যাবে, আপনারা চুপ এইগুলো বলেন আপোষ করা যাবে, এবার সবাই মিলে বলেন আপোষ করা যাবে। এইবার চেয়ারম্যান শুনতে পেয়েছে, ওরা মাস্তে করলে আপনি কোনোদিন মানবেন? ঢোকে দে হবে না। বলছে তোর জীবনের সাহসী ঘটনা কি? বলছে স্যার একবার আমি সুন্দরবনে গেছিলাম, তারপর বলছে যাই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া, তারপরে আমি আস্তে 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 যাইয়ে পিছন থেকে গ্যাসার করি ল্যাস কেটে নিয়ে চলে আসি। তা বলছে এই তোমার সাহসী ঘটনা? তা বলছে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কাটিছি, আপনি কি মনে করেন আপনি জীবনে কয়টার কাটিয়েছেন? আপনি তো হরিণের ল্যাজও কাটেননি জীবনে, আপনি আমার কোন এটা সাহসী ঘটনা? বলছে তা তুই মাথা বাদ দে, তুই ল্যাজ কাটলি কেন? বলছে মাথা কিটা কেটে নিয়ে গে আগের থেকে, ও মাথা কিটা কেটে নিয়ে গে, তাই আস্তে আস্তে যেই তো কেটেছে। ও যদি মাথা থাকতো আর ও যদি যাইতো সুন্দর বনে, বাড়ি আসতো দৌড় দিয়ে বউ খুঁজে লুঙ্গি খুঁজ বলতে গোল গোল পাতায় বেঁধে থেকে গেছ গো। কে ঠিক না বেঠে? সাহসী হওয়ার দরকার আছে না নাই? কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, তাওহীদের পতাকা উড়ানোর জন্য যদি ডাক আসে, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য যদি ডাক আসে, দল মত নির্বিশেষে কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত, কিসের হেফাজত, কিসের জামানত, সব বাদ দে, থুয়ে কোরআনকে বুকে আঁকড়ে ধরে আল্লাহর দিন কায়েমের জন্য রাজপথে থেকে বাতিলের সামনে, বন্দুকের সামনে, বুলেটের সামনে যদি বুক পেতে দিয়ে বুক থেকে বুক বুলেট ভেদ করে চলে যায়, আর রক্ত যদি ঝরে পড়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত আছেন, কারা কারা দুটি হাত ধরতে চায়? থাকবি থাকবি দিয়ে না, ও তো মনে নেই, এখন মনে থাকবে কি?